আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের ট্রাস্ট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনারা এখন থেকে ট্রাস্ট ব্যাংকের অ্যাপস থেকে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করতে পারবেন বাংলাদেশের যে কোনো ব্যাংকে। তো দর্শক, আজকের ভিডিওটি এই বিষয়ে থাকছে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এতে আপনাদের অনেক বেশি ফায়দা হবে। তো দর্শক চলুন শুরু করি। প্রথমে গুগল প্লে স্টোর থেকে আপনাদের এই অ্যাপসটি আপডেট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন NPSB কিন্তু এখন অ্যাড করা হয়েছে। তো দর্শক, আপনাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। যারা এখনও পর্যন্ত এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলেননি, আপনারা চাইলে অ্যাপসের থ্রুতে বা তাদের ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সে সম্পর্কে আমাদের ভিডিও আছে, বা এই অ্যাপস কীভাবে রেজিস্ট্রেশন করবেন সবগুলো ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। হোম পেজে আসার পর এখানে দুই নম্বর ঘরের একেবারে তিন নম্বর অপশনটি ফান্ড ট্রান্সফার টু আদার ব্যাংক, এই অপশন থেকে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। এখানে দুইটি মাধ্যম আছে, একটি হচ্ছে BFTN আরটি হচ্ছে NPSB। BFTN করলে আপনি 24 ঘন্টা লাগবে ওই ব্যাংকে যাইতে এবং ওয়ার্কিং ডেতে হইতে হবে, আর NPSB সপ্তাহে 7 দিন যে কোনো টাইমে পাঠাই দেবেন। তো দর্শক, প্রথমে আমাদেরকে বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি অপশন, এরপরে টাইপ সিলেক্ট করবেন। যদি ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করেন তাহলে NPSB সিলেক্ট করবেন একেবারে লাস্টেরটা, এরপরে নিউ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। করার পর এখানে প্রথমে আপনি অ্যাকাউন্টে পাঠাবেন নাকি কার্ডের মাধ্যমে কার্ডে পাঠাবেন। যদি অ্যাকাউন্টে, আমরা অ্যাকাউন্টেরটা দেখাচ্ছি, তো অ্যাকাউন্ট সিলেক্ট করার পর অ্যাকাউন্ট নাম্বার দিবেন, তারপরে যার কাছে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্টে যেভাবে নাম লেখা আছে হুবহু ওইভাবে নামটি এখানে লিখে দিতে হবে। তো দর্শক, আমরা জাস্ট এখানে আপনাদেরকে দেখানোর জন্য একটি বেনিফিশিয়ারি অ্যাড করছি। তো প্রথমে অ্যাকাউন্ট নাম্বার দিবেন, তারপরে দ্বিতীয় ঘরে তার নাম দিয়ে দিবেন, তারপরে কোন ব্যাংকে তার অ্যাকাউন্ট সেই ব্যাংকের নাম। এখানে যে সমস্ত ব্যাংকের লিস্ট আছে আপনি শুধুমাত্র ওই সমস্ত ব্যাংকেই কিন্তু NPSB করতে পারবেন। তো বাংলাদেশের মোটামুটি এখন সব ব্যাংকেই, দুই একটা ব্যাংক ছাড়া বাকি সব ব্যাংকেই NPSB-র ব্যবস্থা আছে। তো আপনি যেই ব্যাংকে পাঠাতে চাচ্ছেন সেই ব্যাংকের নাম এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি এই বেনিফিশিয়ারির কী নামে সেট করতে চান, তার যেই অ্যাকাউন্টে যে নাম আছে সেটা দিয়েও সিলেক্ট করতে সেভ করতে পারবেন, কোনো সমস্যা নেই, বা অন্য কোনো নামেও সেভ করতে পারবেন যেভাবে আপনার সুবিধা হয়। সাবমিট অপশানে ক্লিক করার পর এই বেনিফিশিয়ারিটি দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে সেভ হয়েছে। পরবর্তীতে আপনি যতবারই এই ব্যক্তির কাছে টাকা পাঠাবেন, আর আপনাকে প্রত্যেকবার বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে না। তো আপনি যদি BFTN-এরটা কীভাবে করবেন, তাহলে BFTN সিলেক্ট করবেন। করার পরে এখানে আমাদের অলরেডি দুইটা আছে, আগের নিউ অপশানে ক্লিক করবেন যদি BFTN-এর নতুন কোনো বেনিফিশিয়ারি অ্যাড করতে চান। প্রথমে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন, তারপর যার কাছে টাকা পাঠাবেন তার ব্যাংকে যেভাবে নাম দেওয়া আছে সেই নামটি হুবহু ওইভাবে এখানে লিখে দিবেন। কোন অ্যাকাউন্ট নাম্বার এবং নাম এই দুইটা কিন্তু খুব যত্ন সহকারে আপনাদেরকে নির্ভুলভাবে লিখতে হবে। এরপরে কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে তার, যে ব্যাংকে পাঠাইছেন সেই, ধরুন আমি ডাচবাংলা সিলেক্ট করে দিলাম, এরপরে আপনি ডাচবাংলা এটা কোন জেলাতে তার এই ব্যাংকটি ডাচবাংলা, তো জেলা সিলেক্ট করেন, ধরুন আপনি কুমিল্লা বা ঢাকা ফরিদপুর যেখানে আপনার ওই ব্যাংকের ইয়ার সেটা আপনি ভালো জানেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে ওই ব্যাংকের কোন ব্রাঞ্চে তার অ্যাকাউন্টটি, ধরেন ফরিদপুর সিলেক্ট করলাম, এখন ফরিদপুরের ভিতরে একটি মাত্রই ডাচ বাংলার ব্রাঞ্চ আছে। যদি এজেন্ট ব্যাংক হয় তাহলে কিন্তু এখানে ব্রাঞ্চেই পাঠাইতে হবে। তারপর রাউটিং নাম্বারটি অটোমেটিক চলে আসছে। বেনিফিশিয়ারির নাম দেখতে পাচ্ছেন এখানে, আপনি আগে যেটা NPSB-তে বলেছি ওইভাবে সেভ করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো যদি ওয়ান টাইম টাকা পাঠান তারপরে তো আর এই বেনিফিশিয়ারির দরকার নাই। যদি অপরিচিত কোনো মানুষ হয়, একবারই শুধুমাত্র টাকা পাঠাইতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আর এখান থেকে এখানে আসার পর কিন্তু এগুলো ডিলিট করে দিতে পারবেন। তো এই বিষয়টিও কিন্তু খুব সুন্দর একটি সিস্টেম, আপনি চাইলে এগুলো ডিলিট করতে পারবেন বা আবার নতুন করে সেভ করতে পারবেন। তো যাই হোক, আমাদের বেনিফিশিয়ারি অ্যাড করার সিস্টেমটি আমরা এখন দেখিয়েছিলাম, এবার আমরা দেখাবো কীভাবে ফান্ড ট্রান্সফার। তো ফান্ড ট্রান্সফার অপশানে আসার পর আপনি যদি NPSB করেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট টাকা ওই ব্যাংকে জমা হয়ে যাবে। তো প্রথমেই আপনার নিজের অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। নিজের অ্যাকাউন্ট সিলেক্ট করার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে কত টাকা ব্যালেন্সে আছে সেটাও দেখাবে। এরপরে বেনিফিশিয়ারি সিলেক্ট করতে হবে। বেনিফিশিয়ারি সিলেক্ট করার পর বেনিফিশিয়ারির ফুল ডিটেলস কিন্তু এখানে চলে আসছে। এরপরে আপনি
কত টাকা পাঠাবেন অ্যামাউন্ট বসিয়ে দিবেন, এরপর আপনি কোন উদ্দেশ্যে তার কাছে টাকা পাঠান সেটা দিয়ে দিবেন। তো এখানে সর্বনিম্ন কিন্তু 100 টাকাও পাঠানো যাবে, এর নিচে পাঠানো যায় কি না আমার জানা নাই, তবে 100 টাকার নিচে সম্ভবত পাঠানো যাবে না। 100 টাকা থেকে আপনি 1,00,000 টাকা পর্যন্ত পাঠাইতে পারবেন। তো এরপরে এখানে ওটিপি আপনি কিসের মাধ্যমে নিতে চাচ্ছেন, বিশেষ করে আমাদের ভিডিওগুলো প্রবাসীরা দেখেন, আপনি চাইলে ইমেলের মাধ্যমে নিতে পারেন যদি আপনার সিম কার্ডটি রোমিং করা না থাকে। তো আমরা এসএমএসে নিচ্ছি কারণ আমাদের সিম কার্ডটি রোমিং করা আছে, সাথে আছে কনফার্ম অপশনে ক্লিক করব, সব কিছু যদি ঠিক থাকে আশা করি দেখতে পারবেন। এখন সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের মেসেজ চলে আসছে কারণ আমার সিমটি কিন্তু রোমিং করা, আমি বর্তমানে অনেকেই জানেন সৌদি আরবে আছি। তো আমরা এখন ওটিপি দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করব, আর যদি আপনি ইমেলে নেন আপনার ইমেল চেক করবেন, সেখানে এই ভেরিফাই কোডটি আসবে সেটা দিয়ে দিবেন। আর যারা দেশে আছেন দেশ থেকে দেখছেন তো দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলভাবে ফান্ড ট্রান্সফারটি হয়েছে, নিচে ডাউনলোড, যদি আপনি স্লিপটি ডাউনলোড কর অবশ্যই এটা ডাউনলোড করে রাখবেন, কারণ কোনো কারণে যদি না যায় এটা নিয়ে ব্যাংকে যেতে পারবেন, কমপ্লেন করতে পারবেন বা ওই ব্যক্তিকে পাঠাইতে পারবেন, সে যদি বলে যে টাকা না যায়, এই জন্য তাকে এটা ডাউনলোড করে শেয়ার করে দিবেন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কিন্তু ব্যালেন্স থেকে 100 টাকা মাইনাস করা হয়েছে এবং এটা কিন্তু সাথে সাথেই সেই ব্যাংকে জমা হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যে। তো দর্শক এখানে আরও একটা বিষয় আপনাদেরকে বলে রাখছি যে এনপিএসবি করলে দেখাচ্ছে অনেক ব্যাংকে আছে কোনো কারণে যদি এনপিএসবি ফেলড হয় সেক্ষেত্রে কোনো কমপ্লেন করতে হয়, এখানে কিন্তু কোনো কমপ্লেন করতে হয় না, সাথে সাথে ইনস্ট্যান্ট রিফান্ড হয়ে যায়। আমি একটু আগে আর একটা ব্যাংকে দিয়েছিলাম, কোনো কারণে হইতে পারে ওই ব্যাংকে এনপিএসবিতে সমস্যা ছিল, সাথে সাথে রিফান্ড চলে আসছে। তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন সাথে সাথেই কিন্তু আমি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে পাঠিয়েছিলাম, সেখানে অলরেডি জমা হয়ে গিয়েছে। আর যদি বিএফটিএন আপনারা করেন সেখানে সেম সিস্টেম, এটা কিন্তু ওয়ার্কিং ডেতে যেদিন ব্যাংক খোলা থাকে ওদিন পাঠাইলে 24 ঘন্টা সর্বোচ্চ সময় লাগবে, এটা শুক্রবার শনিবার পাঠাইলে কিন্তু যাকে টাকা পাঠাবেন বিএফটিএন করবেন তাকে কিন্তু শুক্রবার শনিবার করলে আপনি পাঠাইতে পারেন, কিন্তু এটা রবিবারে গিয়ে জমা হবে। তো দর্শক আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই কাজে আসবে, আর যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো করেননি অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে দিবেন। দর্শক আপনাদের কাছে একটি বিশেষ ঘোষণা হচ্ছে, আপনারা যদি যারা বিদেশ থেকে দেখছেন অথবা বিদেশে আসবেন নতুন কাজের জন্য হোক টুরিস্ট হোক, আপনি যদি আপনার বাংলাদেশি সিম কার্ডটি রোমিং করে বিদেশে ব্যবহার করতে চান, এই যে আমরা ভিডিওতে বলেছি ওটিপি পাওয়ার জন্য বা বিকাশ নগদ এগুলো ব্যবহার করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাজগুলো সঠিকভাবে করে দেওয়া